এভাবেই বিচারের আশায় দিনের পর দিন আদালতে হাজিরা দিতে হয় নির্যাতনের শিকার নারীকে। কোনো অপরাধ না থাকার পরেও নানা হয়রানির শিকার হতে হয় তাকে। আদালতে মুখোমুখি হতে হয় বিব্রতকর পরিস্থিতিরও। এখানে একটা উপভোগ করার বিষয় বা বিষয়টাকে তারা অন্যরকম ভাবে দেখে। লয়ারদের বা পাবলিক প্রসিকিউটরদের অ্যাপ্রোচ সেটা অনেক সময় আমাদের নিজেদের কাছেও খুব খারাপ লাগে। বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের পরিস্থিতি তৈরিতে সাক্ষ্য আইনের 155 ধারাটি ভূমিকা রাখছে, যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যখন শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন তখন দেখানো যাইতে পারে যে অভিযোগকারিনী সাধারণভাবে দুশ্চরিত্র। আসামির চরিত্র নিয়ে কথা বলতে পারবে না, এই আইনটা চালু আছে। আবার একই সাথে এই আইন চালু আছে যে অভিযোগ দিচ্ছে তার প্রসঙ্গে আপনি চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। সাক্ষ্য আইনের সামাজিক বাস্তবতা নিয়ে ফাতেমা শুভ্রা তার গবেষণায় দেখতে পান, আইনের স্ববিরোধিতার কারণে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন নির্যাতিতরা। আধুনিক সমাজের কথা বলেন, কিন্তু একই সাথে আবার আপনি ভিত্তি করে রেখে দিয়েছেন এমন একটা যৌনতার ধ্যান ধারণা বা এমন একটা চরিত্র বা দুশ্চরিত্র বিষয় যেটা কখনোই আধুনিক সমাজের ধর্ষণের অপরাধকে মাফ করার জন্য একটা বিশেষ বা বিশেষণ হতে পারে না। ধর্ষণ মামলায় সাক্ষ্য আইনের 155A-4 উপধারা প্রয়োগ করে অনেক ক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তি বেরিয়ে যাচ্ছেন আইনের ফাঁকগোলে, আর এ কারণেই বিশেষজ্ঞরা চাইছেন যত দ্রুত সম্ভব এই ধারার পরিবর্তন। তারা বলছেন টু ফিঙ্গার টেস্ট পরিবর্তে ডিএনএ পরীক্ষার ব্যবহার, এছাড়া নারী বান্ধব আদালতের কথাও বলছেন তারা। সাক্ষ্য আইনের এটা পরিবর্তন যেমন একটা প্রয়োজন আছে, তারপরেও এই রেপের কেসগুলোতে স্পেসিফিক আসামিকেই প্রমাণ করতে হবে যে সে এই ঘটনাটা সঙ্গে জড়িত ছিল না এবং সে ইনোসেন্ট। আইনের এ দুর্বলতা স্বীকার করলেন আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিও। ভিকটিমরা এই হেরাসের কারণে বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা আসেই না, অতএব এই গুণা আমাদের চিন্তা চেতনার মধ্যে আছে। আইনটি সংশোধনে কাজ চলছে বলে জানালেন তিনি। সাতিলা শর্মিন, সময় সংবাদ, ঢাকা।